আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে দেশ থেকে সুস্থভাবে সৌদি আরবে আসছি ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারও আপনাদের কল এবং তথ্য সেবা দেওয়া শুরু করব আজকে জানিয়ে দিব দুইটি বিশেষ বিজ্ঞপ্তি একটি হলো খামিস মোশাইদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য জেদ্দা কনসোলেট হতে প্রকাশিত আরেকটি একটি হলো ওয়াদি আল দাওয়া দাওয়াসির তো প্রথমে আমি খামিজ মোশাইদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে জানাচ্ছি উনতিরিশ এবং তিরিশ সেপ্টেম্বর দু শুক্রবার ও শনিবার সময় হলো সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খামিস মোশাইদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে জেদ্দা কনসুলেট হতে কনসুলার টিম যাবে সেবা দেওয়ার জন্য যেখানে অবস্থান করবেন স্থানটি হলো ইস্তেরাহা আহাদ মনিরা আগে যেখানে অবস্থান করেছে সেম জায়গায় বাঙালি মার্কেটের সনিকটে হাদিকা সংলগ্ন আবারও তারিখটা বলছি উনতিরিশ এবং তিরিশ সেপ্টেম্বর পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটি হলো ওয়াদি আল দাওয়াসির ওয়াদি আল দাওয়াসিরে আসবে ১৩ এবং চোদ্দো অক্টোবর দু হাজার আর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিয়াদ দূতাবাস থেকে তেরো এবং চোদ্দো অক্টোবর সময় হলো সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত যেখানে অবস্থান করবেন সানটিওডো হোটেল আল খামসিন ওয়াদি আল দাওয়াসির আগে যেখানে অবস্থান করেছেন সেম জায়গাতে কনসুলার সেবা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ যদি ওখানে পাসপোর্ট পাওয়ার পরে আপনি যেহেতু পাসপোর্ট জমা দিয়েছেন কনসুলেটে বা দূতাবাসে দূতাবাস টিমের কাছে আপনার পাসপোর্ট পাওয়ার পরে প্রথম কাজ হলো আপনার পাসপোর্টটি করা করার মালামত সংক্রান্ত কাজগুলো আমরা করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট মালামত করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ